আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতু। আশা করছি যেখানে আছেন সকলেই আল্লাহ তালার আশীষ সহমতে ভালোই আছেন। আর আজকে বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ভিডিও করতেছি। আজকে হচ্ছে মানে 28 তারিখে, আর আজকে হচ্ছে 28 তারিখ। আজকে একটা ভিডিও, আসলে ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না। আজকে হচ্ছে মূলত আমরা আসছি একটু খোন্তাকাটা ইউনিয়নে। আমরা এই জায়গার বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে আর কি আপনাদেরকে একটু জানাবো, তারপরে অন্য আরেক জায়গায় যাব, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে পানিতে মানে প্লাবিত, এটা ফসলের ক্ষেত বা পুকুর না নদী সেটা মানে বোঝার কোনো মানে লাইন নেই, এই আর কি বর্তমান পরিস্থিতি। আর রাস্তাঘাটে কোনো মানুষ নাই, আর আকাশটা মানে মেঘলা মেঘলা, এই আর কি প্রচণ্ড পরিমাণে মানে বৃষ্টি হয়েছে একটু আগে, আর এখন মোটামুটি ভালোই বৃষ্টি হইতেছে। পিছনটা যদি আপনারা যদি একটু 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 দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানে বর্তমান পরিস্থিতি কী, মানে বোঝাই যায় না যে মানে কী একটা পরিস্থিতি। আর এইরকম যদি আরও আরও 2-3 দিন আর কি এই ধরনের বৃষ্টি হওয়ার কথা, মানে এই পরিমাণে বৃষ্টি হওয়ার কথা, আর যদি এরকম বৃষ্টি হয় তাহলে হয়তো মানে অবস্থাটা খুবই খারাপ হবে। আর আমরা মানে এলাকাবাসীর সাথে কয়েকজনের সাথে কথা বলছি, তারা বলছে বর্তমান যে পরিস্থিতি তাতে যে বন্যা হবে হবে ভাব এরকম কোনো ই নেই, মানে তারা মনে করছে যে বর্তমানে বন্যা চলছে। এই আর কি বর্তমান পরিস্থিতিটা মানে এতই খারাপ যে মানে বলার বাইরে, আর ঘর থেকে মানুষ মানে তেমন একটা বের হইতেছে না। এই আর কি আপনারা যদি ওইদিকে দেখেন তাহলে দেখতে পারবেন যে মানে বৃষ্টির কারণে পুকুরও মানে অনেকটাই মানে ভরে গেছে প্রায়। আর আমরা আগে কয়েকটা জায়গায় গেছি, ওই জায়গায় আর কি মানে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়েছে বলতে মানে পুকুর দিয়ে পানি বের হয়ে যেতেছে এই আর কি। আর এখন আমরা যাব একটু বাজারের সাইডে, মানে আমাদের যে রায়দা সদর ওইদিকে, তারপর ওখান থেকে আপনাদের সামনে আবারও আমরা হাজির হব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি মানে চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা বর্তমান মানে পরিস্থিতির যে আপডেট আপনাদেরকে মানে দেওয়ার চেষ্টা করব এই আর কি। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, এখন আমরা একটু বাজারের সাইডে যাব, তারপর আপনাদের সাথে আবার দেখা হইতেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আবার আপডেট দেব। আর এখন আমাদের সাথে আছে এলাকাবাসী, এলাকাবাসী বলতে আমার বন্ধু বাইজিদ, আমরা তার মুখ থেকে কিছু শুনবো যে মানে বর্তমান পরিস্থিতি নিয়ে যে তার মানে তাদের এলাকা বর্তমান কী পরিস্থিতি। আমি তাদের এলাকায় বর্তমান অবস্থান করছি, আর আপনারা এখন দেখবেন যে আপনারা শুনবেন যে মানে তার মুখের কিছু মানে কথা যে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দাজিদ হোসেন বলছি। আমি এখন বর্তমান আছি 2 নং খন্দকাটায়, আমার নিজের এলাকায়। তো আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ, মানে বৃষ্টির কারণে দেখা যায় সামনে কী অবস্থা হয় সেটা আল্লাহ ভালো জানে। তো এরকমভাবে যদি দেখা যায়, যদি বৃষ্টি এরকমভাবে যদি 2-1 দিন থাকে তাহলে দেখা যায় এলাকার অবস্থা খুবই খারাপ হবে। এজন্য আমরা আরও একটা বিষয় নিয়ে মনে করেন যে করোনা, এজন্য দেখা যায় মনে করেন যে অবস্থা খুবই খারাপ, আরও যদি বৃষ্টির কারণে আরও অবস্থা খারাপ হয়েছে। যাই হোক, দুইটা মিলে সবাই আমরা চিন্তিত আছি। তো এক পর্যায়ে দেখা যায় আমাদের মেন হয়েছে যে আমাদের এলাকায় এই যে কোলা, অর্থাৎ আমরা কোলায় বলি যে ধান ক্ষেত, ধান ক্ষেতের অবস্থা আপনারা অবশ্যই দেখছেন যে মনে করেন পানিতে ভরে গেছে। তো এই মনে করেন পুষ্কুণি, তারপর বিভিন্ন জায়গা মনে করেন পানিতে ভরে গেছে। তো সকল দেশবাসীর কাছে আমার একটাই আহ্বান থাকবে যে সকলেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যাতে আমাদের এই মহামারী করোনা ভাইরাস এবং এই বন্যা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করে। আর আপনারা শুনতেই পারলেন যে মানে এলাকার বর্তমান পরিস্থিতি কী। আর আমরা এখন বাজার সাইডে যাব, আর আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন। এখন আমরা মানে বাজারের সাইডে যাব, সরংখোলার যে রায়দা বাজার, ওখানে মানে যে সদর যে মানে এলাকা ওখানে আমরা যাব, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মানে বর্তমান পরিস্থিতি কী। আর দেখতে পারতেছেন মানে বৃষ্টি কম কিন্তু প্রচুর আকারে মানে বাতাস হইতেছে। পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ, প্রচন্ড পরিমাণে বাতাস, আর নদীতে অল্প কিছু মানে নৌকা চলাচল করতেছে ছোটখাটো। Oh.